হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো খুবই সুন্দর একটি আসনের ডিজাইন। প্রথমে আমরা যে কোনো একটি জায়গায় ষষ্ঠী উঠিয়ে নেবো। উঠিয়ে নেবার পর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি ঘর উঠিয়ে নেবো। 10টি ঘর উঠিয়ে নেবার পর 1, 2, 3, 4, 4 নম্বর ঘরের উপর দিক বরাবর 1, 2, 3, 4, 4টি ঘর উঠিয়ে নেবো। উঠিয়ে নেবার পর 1, 2, 3, 4, 4 নম্বর ঘরের উপর দিক বরাবর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি ঘর উঠিয়ে নেব। 10টি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর 1, 2, 3, 4, 4 নম্বর ঘরের উপর দিক বরাবর 1, 2, 3, 4, 4টি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি ঘর উঠিয়ে নেব। এইভাবেই আমরা পুরো লাইনটি কমপ্লিট করে নেব। এরপর আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টি ঘর উঠিয়ে নেব। 9টি ঘর উঠিয়ে নেবার পর উপর দিক বরাবর 1, 2, 3, 4, 5, 5টি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টি ঘর উঠিয়ে নেব। এইভাবেই আমরা লাইনটি কমপ্লিট করে নেব। দুই তিন চার পাঁচ ছয় সাত আট, 8টি ঘর উঠিয়ে নেব। 8টি ঘর উঠিয়ে নেবার পর উপর দিক বরাবর 1, 2, 3, 3টি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর আমরা 1, 2, 3, 4, 4 নম্বর ঘরে ষষ্ঠী উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর উপর দিক বরাবর 1, 2, 3, 4, 4 নম্বর ঘরে আবার ষষ্ঠী উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর 1, 2, 3, 4, 4 নম্বর ঘরে ষষ্ঠী উঠিয়ে নেব। 1, 2, 3, 4, 4 নম্বর ঘরের উপর দিক বরাবর 2টো ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর 4 নম্বর ঘরে ষষ্ঠী উঠিয়ে নেব। আবারও 4 নম্বর ঘরে ষষ্ঠী উঠিয়ে নেব। এরপর আবারও আমরা 4 নম্বর ঘরে ষষ্ঠী উঠিয়ে নেব। এরপর 1, 2, 3, 3টি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি ঘর উঠিয়ে নেব। এইভাবে আমরা এই লাইনটি কমপ্লিট করে নেব। আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি ঘর উঠিয়ে নেব। 3টি ঘর উঠিয়ে নেব। 3টি ঘর উঠিয়ে নেবার পর 1, 2, 3, 4, 4 নম্বর ঘরে 1টি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর 4 নম্বর ঘরে 1টি ঘর উঠিয়ে নেব। এবার আমরা 4 নম্বর ঘরে 1টি ঘর উঠিয়ে নেব। এরপর উপর দিক বরাবর 1, 2, 3, 3টি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর 4 নম্বর ঘরে 1টি ঘর উঠিয়ে নেব। আবার আমরা 4 নম্বর ঘরে 1টি ঘর উঠিয়ে নেব। এইভাবেই এই লাইনটি করে নেব। এরপর 1, 2, 3, 3টি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর 1, 2, 3, 3টি ঘর উঠিয়ে নেব। 3টি ঘর উঠিয়ে নেবার পর উপর দিক বরাবর 1টি ঘর উঠিয়ে নেব। 4 নম্বর ঘরে আবার আমরা 4 নম্বর ঘরে 1টি ঘর উঠিয়ে নেব। আবার আমরা 4 নম্বর ঘরে 1টি ঘর উঠিয়ে নেব। এরপর উপর দিক বরাবর 1, 2, 3টি ঘর উঠিয়ে নেবার পর 4 নম্বর ঘরে 1টি ঘর উঠিয়ে নেব। আবার আমরা 4 নম্বর ঘরে 1টি ঘর উঠিয়ে নেব। এইভাবেই আমরা এই লাইনটি কমপ্লিট করে নেব।
এরপর আমরা 1 2 3 4 5 6 7 আর 8টি ঘর উঠিয়ে নেব 8টি ঘর উঠিয়ে নেবার পর আমরা 4 নম্বর ঘরে 3টি ঘর উঠিয়ে নেব উঠিয়ে নেবার পর 4 নম্বর ঘরে 1টি ঘর উঠিয়ে নেব আবার আমরা 4 নম্বর ঘরে 1টি ঘর উঠিয়ে নেব এরপর আবারো আমি 4 নম্বর ঘরে 1টি ঘর উঠিয়ে নেব উঠিয়ে নেবার পর উপত্যক বরাবর 1 2 3 4 4টি ঘর উঠিয়ে নেব উঠিয়ে নেবার পর 4 নম্বর ঘরে 1টি ঘর উঠিয়ে নেব আবার আমরা 4 নম্বর ঘরে 1টি ঘর উঠিয়ে নেব আবার আমরা 4 নম্বর ঘরে 1টি ঘর উঠিয়ে নেব উঠিয়ে নেবার পর 1 2 3 3টি ঘর উঠিয়ে নেব উঠিয়ে নেবার পর 1 2 3 4 5 6 6টি ঘর উঠিয়ে নেব ছটি ঘর উঠিয়ে নেবার পরে 1 2 3 3টি ঘর উঠিয়ে নেব এইভাবেই আমরা পুরো লাইনটি কমপ্লিট করে নেব এরপর আমরা 1 2 3 4 5 6 7 7টি ঘর উঠিয়ে নেব উঠিয়ে নেবার পর 1 2 3 3টি ঘর 4 নম্বর ঘরে 3টি ঘর উঠিয়ে নেব উঠিয়ে নেবার পর 4 নম্বর ঘরে 1টি ঘর উঠিয়ে নেব আবারো 4 নম্বর ঘরে 1টি ঘর উঠিয়ে নেব আবারো আমরা 4 নম্বর ঘরে 1টি ঘর উঠিয়ে নেব এরপর উপত্যক বরাবর 1 2 3 4 5 5টি ঘর উঠিয়ে নেব একটি ঘর উঠিয়ে নেব চার নম্বর ঘরে একটি ঘর উঠিয়ে নেব আবার আমরা চার নম্বর ঘরে একটি ঘর উঠিয়ে নেব আবার আমরা চার নম্বর ঘরে একটি ঘর উঠিয়ে নেব এইভাবেই এরপর 1 2 3 তিন তিনটি ঘর উঠিয়ে নেব উঠিয়ে নেবার পর 1 2 3 4 5 পাঁচটি ঘর উঠিয়ে নেব উঠিয়ে নেবার পর চার নম্বর ঘরে 1 2 3 তিনটি ঘর উঠিয়ে নেব এইভাবেই আমরা পুরো লাইনটি কমপ্লিট করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ঘর উঠিয়ে নেব উঠিয়ে নেবার পর এক দুই তিন তিনটি ঘর উঠিয়ে নেব চার নম্বর ঘরের উপত্যক বরাবর উঠিয়ে নেবার পর দুই এক দুই তিন চার চার নম্বর ঘরে সৃষ্টি উঠিয়ে নেব এক দুই তিন এরপর এক দুই তিন চার চার নম্বর ঘরে সৃষ্টি উঠিয়ে নেব উঠিয়ে নেবার পর এক দুই তিন চার পাঁচ ছয় ছটি ঘর উঠিয়ে নেব ছটি ঘর উঠিয়ে নেবার পর চার নম্বর ঘরে সুষ্ঠু উঠিয়ে নেব আবারও আমরা চার নম্বর ঘরে সুষ্ঠু উঠিয়ে নেব আবারও আমরা চার নম্বর ঘরে সুষ্ঠু উঠিয়ে নেব চারটি ঘর উঠিয়ে নেব চারটি ঘর উঠিয়ে নেবার পর এক দুই তিন তিনটি ঘর উঠিয়ে নেব এইভাবেই আমরা এই লাইনটি পুরো কমপ্লিট করে নেব ছটি ঘর উঠিয়ে নেব উঠিয়ে নেবার পর চার নম্বর ঘরের উপত্যক বরাবর এক দুই তিন তিনটি ঘর উঠিয়ে নেব তিনটি ঘর উঠিয়ে নেবার পর চার নম্বর ঘরে একটি ঘর উঠিয়ে নেব আবার আমরা চার নম্বর ঘরে একটি ঘর উঠিয়ে নেব আবার আমরা চার নম্বর ঘরে একটি ঘর উঠিয়ে নেব এরপর আমরা উপত্যক বরাবর সাতটি ঘর উঠিয়ে নেব
আবার আমরা 4 নাম্বার করে একটি ঘর উঠিয়ে নেব আবার আমরা 4 নাম্বার করে একটি ঘর উঠিয়ে নেব এরপর 1 2 3 তিনটি ঘর উঠিয়ে নেব তিনটি ঘর উঠিয়ে নেবার পর 1 2 3 তিনটি ঘর উঠিয়ে নেব উঠিয়ে নেবার পর 3 নাম্বার উঠিয়ে নেবার পর 4 নাম্বার করে 1 2 3 তিনটি ঘর উঠিয়ে নেব এই ভাবেই আমরা পুরো লাইনটি কমপ্লিট করে নেব আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিবে যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও